আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব, আপনারা যারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন, তো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়া ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে আলোচনা করব, স্পেশাল পাস ট্রাভেল পাস আলোচনা করব, যারা দেশে যেতে চাচ্ছেন বিমান চলাচল চালু আছে কিনা এ বিষয়ে আলোচনা করব। এবং আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে নিউজটি বর্তমানে ভাইরাল হয়েছে কলিং বিষয় সম্পর্কে, আপনারা অনেকে কমেন্ট করেছেন, আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, প্রথমে আসি বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে। বর্তমান যেহেতু মালয়েশিয়া লকডাউন চলছে, তো লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশ হাই কমিশন বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কোনো তারা নোটিশ জারি করেনি যে তাদের কার্যক্রম বন্ধ থাকবে কি না। তো যেহেতু তারা নোটিশ জারি করেনি, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে কার্যক্রম চলবে। তো যারা পোস্ট লজের মাধ্যমে আপনারা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট রিইস্যু যে আবেদন করেছেন, অনেকেই দুই মাস, দেড় মাস, এক মাস হয়ে গেছে, যাদের ডেলিভারি স্লিপ এখনও আপনার হাতে পৌঁছয়নি, আমাকে যারা অনেকেই প্রশ্ন করেছেন, তো আপনারা আশা করি বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, অথবা আপনার যদি কোনো সমস্যা থাকে, কারণ বাংলাদেশ হাই কমিশন প্রতিনিয়ত তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে তারা আপডেট দিয়ে থাকে, কারো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা আছে কি না সেটাও আপডেট দিয়ে থাকে, ডেলিভারি স্লিপ সেটাও কিন্তু আপডেট দিয়ে থাকে। অথবা আপনি যদি ডেলিভারি স্লিপ না পান, বাংলাদেশ হাই কমিশনের যে একটি লিঙ্ক আছে সেখানে আপনি চেক করতে পারেন পাসপোর্ট নাম্বার দিয়ে যে আপনি আপনার ডেলিভারি স্লিপটি বের হয়েছে কি না। তো অনেকেই বলছেন যে ভাই, ফর্মে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু তাদের তো হোয়াটসঅ্যাপে দেওয়ার কথা, তারপরও আসতেছে না। এরপরে বিস্তারিত দেখা গেছে আপনার সমস্যা যদি থেকেই থাকে, হয়তো পাসপোর্টের কোনো সমস্যা, আপনার পূর্বের পাসপোর্ট, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন, যে কোনো একটা সমস্যা থাকতে পারে, আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। যারা দেশে যেতে চাচ্ছেন নতুন করে, অর্থাৎ অবৈধ প্রবাসী যারা আছেন বর্তমান লকডাউন সময়ে, যাদের মূল পাসপোর্ট সাথে নেই, ফটোকপি আছে, তারা বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করবেন। তো ট্রাভেল পাসের মেয়াদ কিন্তু 90 দিন থাকে। এখন আপনি এই ট্রাভেল পাস সংগ্রহ করতে যাবেন, যেহেতু বর্তমানে মালয়েশিয়া লকডাউন চলছে বা পাসপোর্ট যে কোনো কাজ সংক্রান্ত আপনি যাবেন, বর্তমানে কিন্তু এখন মালয়েশিয়ার যে নিয়মকানুনগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমে বলছি, এখন এই লকডাউন চলাকালীন সময়ে আপনাদেরকে অবশ্যই সুরাত নিয়ে যেতে হবে, থানার অনুমতি নিয়ে যেতে হবে, আপনি যেখানেই বের হন না কেন এই পারমিশন অবশ্যই প্রয়োজন। তো বর্তমানে অবৈধ প্রবাসী যারা প্রশ্ন করেছেন যে ভাই, বর্তমানে দেশে যাওয়া যাবে কি না একেবারে লকডাউন এই চলাকালীন সময়ে, আপনি দেশে যেতে পারবেন, বিমান চলাচল চালু আছে, আপনি বিমানের টিকিট এখন বর্তমানে কিন্তু আগের তুলনায় অনেক কমিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে একটি তারা প্রজ্ঞাপন জারি করেছিল, বাংলাদেশ এবং অন্যান্য ব্যবসায়ী বা প্রবাসীরা যারা আবেদন করেছিল যে বর্তমানে এই করোনাকালে অনেকের যেহেতু কাজকর্ম নেই, তাহলে বিমানের টিকিট যেন একটু কমিয়ে আনা হয়, তারা কিন্তু বিমানের টিকিট অলরেডি কমিয়ে এসছে, তো এখন হয়তো 1100, 1200, 1150 ভিতরে আছে সিঙ্গেল টিকিট। আপনি অনলাইনে চেক করতে পারেন, বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে চেক করতে পারেন, বিমান চলাচল আছে, আপনি যদি দেশে যেতে চান দেশে যেতে পারবেন। আপনি যখন আপনার মূল পাসপোর্ট বা ট্রাভেল পাস যে আপনার ডকুমেন্টটা আছে, যখন আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার 14 দিনের মধ্যে আপনাকে অবশ্যই একটি বিমান টিকিট কনফার্ম করতে হবে। তো এই কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনাকে যেতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশনে। তো আপনি যেদিন যাবেন সেদিনই কিন্তু আপনি স্পেশাল পাস নিয়ে নেবেন। এখন হয়তো অনেকেই বলতেছেন যে ভাই, সেখানে তো ক্যাশ পেমেন্ট করা যায় না এবং আমাদের তো অনেকেরই কার্ড নেই, তো আমরা কীভাবে করব। আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে মালয়েশিয়া, অনেকেরই ব্যাঙ্ক কার্ড আছে, তো সেগুলো হয়তো আপনি একদিনের জন্য তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, অথবা যদি আপনার নাই থাকে, অথবা আপনি যদি নাই নিতে পারেন, তাহলে কেউ যদি আপনাকে হেল্প না করে, আমি একটি সহজ পদ্ধতি দিচ্ছি আপনাদেরকে। যারা মার্চেন্টের সম্পর্কে জানেন, মালয়েশিয়া মানি ট্রান্সফার, এই মার্চেন্টারে কিন্তু ভিসা কার্ড দেয়, এই ভিসা কার্ডটি আপনি সংগ্রহ করতে পারেন, এবং আপনি আপনার পাসপোর্ট বা আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যদি ওখানে যান, ওখানে আমাদের বাংলাদেশিরা কাজকর্ম করে, আপনাকে হেল্প করবে, যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আপনি প্রথমে হয়তো
একশো রিঙ্গিত বা 150 রিঙ্গিত বা 200 রিঙ্গিত সেখানে পেমেন্ট করবেন সেই কার্ড নেওয়ার জন্য, তাহলে আপনি হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই কার্ডে আপনি যাই জমা দিবেন। যদি 110 রিঙ্গিত জমা দেন সেখানে হয়তো 100 রিঙ্গিত থাকবে জমা, আর 10 রিঙ্গিত তারা কার্ড বাবদ খরচ নেবে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অথবা আপনি যদি 500 রিঙ্গিত বা 1000 রিঙ্গিতও যদি রিলোড করে রাখেন কার্ডের ভিতরে, সমস্যা নেই, ভয় নেই। আপনি ইমিগ্রেশনে পেমেন্ট করার পরে যে ব্যালেন্স থাকবে সেটা আবার আপনি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। তো এই কার্ডটি নিতে হলে আপনাকে অবশ্যই নিকটস্থ যদি মার্চেন্টের থাকে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি কার্ডটি সাথে নিয়ে যেতে পারেন। আর যাদের আছে তাদের তো আছে, যাদের নাই তাদের জন্য এই সহজ পদ্ধতি আমি বলে দিলাম। তো এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, মার্চেন্টের এই কার্ড কীভাবে সংগ্রহ করতে হয়, মার্চেন্টের কার্ডের কী কী সুযোগ সুবিধা আছে এখন হয়তো আলোচনা করতেছি না। এখান থেকে আপনি মোবাইলে টপ আপ করতে পারবেন, বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন, তো আরও অনেক সুবিধা আছে, অনলাইনে কেনাকাটা করতে পারবেন, আপনি ব্যাংক থেকে যে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তো অন্যের কাছে না গিয়ে যদি আপনার একটা কার্ড থাকে তাহলে তো ভালোই হবে, আবার বলতে পারেন যে আমি তো দেশে চলে যাব তাহলে এই কার্ড দিয়ে আমি কী করব। তো সেটাও একটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আপনি এরকম একটি কার্ড নিয়ে ইমিগ্রেশনে যাবেন, আপনি এই কার্ডের মাধ্যমে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি স্পেশাল পাস নিয়ে আসার পরে আপনার যেদিন বিমান টিকিট তার 3 থেকে 4 দিন আগে অবশ্যই আপনাকে একটি টেস্ট করতে হবে, অর্থাৎ করোনা টেস্ট করতে হবে। আর করোনা টেস্ট যদি আপনি করে থাকেন তাহলে তো ভালোই, করোনা টেস্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট, বিমান টিকিট, এগুলো সব কিছু কাগজপত্র একসাথে করে আপনাকে অবশ্যই আপনার যেই ডেট আছে বিমানের টিকিটের ডেট সেই ডেটে আপনি এয়ারপোর্ট যাবেন, আপনি দেশে যেতে পারবেন। তবে মালয়েশিয়া ইমিগ্রেশনে একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনি আগে চেক করে নেবেন বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে সেখানে বিমানের টিকিট চেক করে নেবেন, কোন কোন ডেটে আপনার টিকিট আসে। প্রতিদিন কিন্তু টিকিট নেই, তো আপনি চেক করে দেখবেন যে কোন কোন ডেটে আসে। তো আপনি যদি এই চেকটি না করতে পারেন তাহলে আপনারা হয়তো, আমি একটি সহজ পদ্ধতিতে বলতেছি, গুগলে যাবেন, আপনার হ্যান্ডফোনে গুগল ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনি লিখবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, সেটি লিখে আপনি দেখবেন যে ওদের যে ওয়েবসাইট যে পেজটি আছে চলে আসবে, সেখানে আপনি কোন ডেটে যেতে চাচ্ছেন, কোন এয়ারপোর্ট থেকে এবং কোন এয়ারপোর্টে যাবেন বিস্তারিত লিখে আপনি সার্চ দিবেন, চলে আসবে ওখানে আপনার যেই ডেটে যাবেন সেই ডেটের আপনার টিকিটের মূল্য কত চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বর্তমানে লকডাউন সময় কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশ হাই কমিশন কার্যক্রম চালু আছে, সচল আছে, আপনারা আপনাদের কার্যক্রমগুলো করতে পারবেন। এখন আসি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেকে যারা কমেন্ট করেছে যে ভাইয়া কলিং ভিসা নাকি চালু হতে যাচ্ছে। আসলে বাংলাদেশে কলিং ভিসা কর্মী আনবে মালয়েশিয়া, এই সম্পর্কে একটি নিউজ হয়েছে গতকালকে, আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই শুনেছেন। মালয়েশিয়া কিন্তু বর্তমানে শ্রমিকের চাহিদা আছে, এখন লকডাউন সময় কিন্তু অনেকেই যারা কাজকর্ম করতেছে, যারা প্রজেক্টে আছে, যারা পাম বাগানের ভিতরে আছে, যারা ফ্যাক্টরির ভিতরে আছে, তারা কাজ করতেছে। আর যারা মনে করেন একই স্থান থেকে অন্য স্থান অর্থাৎ দূর দূরান্ত কাজে কর্মে আসা যাওয়া করেন তাদের হয়তো সুরত অনেকেই পেয়েছেন, অনেকে পাননি, কারণ এক গাড়িতে 2 জনের অনুমোদন দেওয়া হয়েছে। তো অনেকে আছে 5 থেকে 6 জন বা 7 জন এক গাড়িতে করে আসা যাওয়া করে কাজকর্ম করতেছেন, তো তাদের জন্য হয়তো সুরত পেতে একটু সমস্যা হচ্ছে, হয়তো অনেকেই বসে আছেন রুমের ভিতরে। মালয়েশিয়া যেহেতু এখন শ্রমিকের চাহিদা আছে, অবশ্যই একটি হয়তো ভালো ফলাফল আসতে পারে, এ মাসে না আসুক আগামী মাসে আসবে, যেহেতু বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী উনিও কিন্তু বলেছে ওনার সাথে অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে মালয়েশিয়া তাদের শ্রমিকের কথা। তো আমরা হয়তো অপেক্ষা থাকতে পারি, ভালো একটা ঘোষণা আসবে। তো কলিং ভিসা যারা এখনও বাংলাদেশে ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন মালয়েশিয়া আসার জন্য কলিং ভিসা নিয়ে, আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন, অবশ্যই একটা চুক্তি স্বাক্ষরিত হবে, হয়তো এই মাসেই না হোক আগামী মাসে তাদের সাথে একটা বৈঠক হবে, এই বৈঠকে একটা কার্যকর সিদ্ধান্ত হবে, জয়েন্ট ওয়ার্কিংয়ের বৈঠকের মাধ্যমে একটা কার্যকর সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়া আসবে। আর বাংলাদেশে যারা ছুটিতে আসেন, ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিও আপডেট দিয়েছিলাম, আপনারা আপনাদের যে সকল কোম্পানিগুলো আছে কোম্পানির সাথে যোগাযোগ করুন, যারা এজেন্টের মাধ্যমে গেছেন ছুটিতে বা এজেন্টের মাধ্যমে যারা ভিসা করেছেন তারা এজেন্টের সাথে যোগাযোগ করুন, বাংলাদেশ হাই কমিশন এবং লেবার ডিপার্টমেন্টের যে কর্মকর্তাগণ তাদের সাথে যে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, আমি গতকালকে ভিডিওতে আপডেট দিয়েছিলাম। তো আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে মালয়েশিয়া ফিরে আসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আসলে আজকে যে কথাগুলো বলেছি আপনাদের জন্য অনেক উপকার হবে, তো ভিডিওটি তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।